রাজধানীর কাজীপাড়ায় সাময়িক বন্ধ ছিল মেট্রো রেল, সেখানে আছেন সহকর্মী রাশেদ বাপ্পি, যাচ্ছি তার কাছে। স্বপ্নবাহন মেট্রো রেল মানুষের উৎসব উদযাপনেরও এক উপলক্ষ হয়ে ধরা দিয়েছে। আমরা জানি আজ একই সঙ্গে তিনটি উপলক্ষ, এর মধ্যে একটি পহেলা ফাল্গুন, অন্যটি বিশ্ব ভালোবাসা দিবস, পাশাপাশি সরস্বতী পূজা। এবং এই যে তিনটি উপলক্ষকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি মেট্রো রেলে আমরা স্বাভাবিক যে চিত্র দেখতে পাই, যে কর্মজীবী মানুষের ছুটে চলা, সেই ছুটে চলার পাশাপাশি আজ একটু ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি। বাহারি পোশাকে সাধারণ মানুষ ছুটছেন, কোথায় ছুটছেন? ছুটছেন অনেকেই দেখতে পাচ্ছি, বেশিরভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে গন্তব্য, টিএসসির দিকে গন্তব্য, আবার কিছু মানুষ উত্তরামুখে হচ্ছেন, কেননা উত্তরাও কিন্তু ঘোরাঘুরির সুন্দর একটি পরিবেশ রয়েছে। এই প্রসঙ্গে আবারও ফিরব, তবে তার আগে একটু জানিয়ে রাখি যে বেলা 1:30টার কিছু পরে মেট্রো রেলের চলাচল স্বাভাবিক কিন্তু বন্ধ হয়ে যায়, স্থবির হয়ে পড়ে। এর কারণ হিসেবে আমরা মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে কাজীপাড়া স্টেশনের আশপাশে ট্রেনের উপরে, অর্থাৎ যে ট্রেনের যে লাইন, সেই লাইনে উড়ে আসা ঘুড়ি পড়েছিল, সেই ঘুড়ি সরাতে কিছুটা সময় লাগে। এই সময়টুকু প্রায় 15-20 মিনিটের মতো ট্রেন চলাচল বন্ধ ছিল, ব্যাহত হয় চলাচল। এরপরে 2:00টার কিছু আগে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে, এখনও ট্রেন চলাচল স্বাভাবিক আছে, তেমনটাই আমরা দেখেছি। কিছুক্ষণ আগে এখান থেকে একটি ট্রেন চলে গিয়েছে। এবার আবারও ফিরতে চাই সেই উপলক্ষের কথায়, অর্থাৎ মানুষ উৎসবপ্রিয়, বাঙালি উৎসবপ্রিয়, বিশেষ করে নগরবাসী অর্থাৎ রাজধানীবাসী একটু বেশি উৎসবমুখী, কেননা এই যে কর্মজীবী মানুষ তাদের কিন্তু খুব একটা সুযোগ থাকে না ঘুরে বেড়ানোর, খুব একঘেয়ে জীবনযাপন করতে হয়, একদম কর্মশ্রান্ত হয়ে জীবনযাপন করতে হয়। সেই মানুষের সামনে যখন বিশেষ কোনো উপলক্ষ এসে ধরা দেয়, তখন কিন্তু তারা আনন্দের সাগরে ভাসেন। এবং বিগত বছরগুলোতে আমরা যেমনটা দেখেছি যে এই উৎসবে যোগ দিতে গিয়ে সাধারণ মানুষের মধ্যে, নগরবাসীর মধ্যে এক ধরনের ভোগান্তি ছিল, শঙ্কা ছিল, উদ্বেগ ছিল যাত্রাপথ নিয়ে, সেই উদ্বেগ অনেকটাই কেটে গিয়েছে মেট্রোর কারণে। মেট্রোর কারণে তারা খুব গতিশীলভাবেই কিন্তু তারা এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারছেন, বিশেষ করে উত্তরা থেকে মতিঝিলগামী যারা আছেন তারা, অন্যরাও কিন্তু যুক্ত হয়েছেন এই মেট্রোতে। মেট্রোতে করে তাদের উৎসব রঙিন হয়েছে আরও অনেক বেশি। এই ছিল আমার কাছে শেওড়াপাড়া স্টেশন থেকে সবশেষ খবর। রাজধানীর শেওড়াপাড়া মেট্রো রেল স্টেশন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাশেদ বাপ্পী।